বিশালগড় রাস্তার মাথায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের দ্বারা মারধরের শিকার দুই যুবক। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত 10টা নাগাদ রাস্তার মাথার কীর্তন থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতিকারী দুই যুবককে পথ আটকে ধরে মারধর করতে থাকে। রাহুল সরকার ও আকাশ দাস লাঠি দিয়ে মাথায় আঘাত করতে থাকে। পরবর্তী সময় দুই যুবক রাস্তায় পড়ে ছটপট করতে থাকে। বাড়ির লোকেরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে, রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে আগরতলার হাঁপানি হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, একদিকে চলছে নাইট কারফিউ, আর এই নাইট কারফিউকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রকাশ্যে রাস্তায় পথচারীদেরকে মারধর করে এবং ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা। স্থানীয় লোকেদের একটাই বক্তব্য, প্রশাসনে যদি কঠোর টহলদারি থাকতো তাহলে এসব ঘটনা ঘটতো না। মানে তাহলে রাস্তা মাথা মুখ দাঁড়াইছে, দাঁড়াইছে বড় হাতে ব্যাগটা ঘুরাই তুলেছে, ওই লোকে হে ফুলাটা আছে না ঘুরাটি দিয়েছে, এখানে কি আর ব্যাগ ঘুরা নিলে তা কই আসে, তার হেলমেট দিয়ে বাইরে তার মাথা ঘুরাই লাগছে, তার ঘুষি এসে আরো দু তিন দিন ফুলাবে না, তার মারছে কে এডি যারা মারছে, এডি তারা মারছে, তারা নাম গুতো দাঁড়িয়ে না, তারা তারা এই সিপিএমেরও তারা ওই তো ঠিক আছে সুমনি বাড়ি রিপোর্ট হাল্লাবু।